হিলঘাট বন বিভাগৰ বৃহৎ সফলতা। অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতি আর অবৈধ কাঠ সরবরাহকারীর বিরুদ্ধে যরণে কঠোর হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে তার ব্যতিক্রম নহয় কলিয়াবর বন বিভাগও। শুক্রবারে নিশা প্রায় 10 বজাত কলিয়াবর হিলঘাট খণ্ড বন বিষয়া কল্যাণ শইকীয়ার নেতৃত্ব আর জখলাবন্ধা খণ্ড বন বিভাগের সহযোগত কলিয়াবর বরঘুলির এটা অবৈধ কাঠফলা মিল জব্দ করবলে সক্ষম হয় কলিয়াবর বন বিভাগে। জব্দ করা কাঠ মিলর গরাকীর উপর বন বিভাগে আরক্ষীর ওসর এখন এজাহার দিয়া হব বলে বক্তব্য করার লগতে কলিয়াবরের বিভিন্ন অঞ্চলত থাকা অবৈধ কাঠর মিলর উপর আইনিভাবে কঠোর ব্যবস্থা লওয়া হব বলেও সংবাদ মাধ্যমের আগত সকিয়াই দিয়ে খণ্ড বন বিষয়া কল্যাণ শইকীয়ায়। সন্ধিয়া প্রায় 7 মান বজাত বিশেষ সূত্রে আঞ্চলিক বন বিষয়া মহোদয় একটা খবর পালে যে বরগুলিত একটা অবৈধ কাঠফলা মিল চলি আছে। তেখেতে আমাক জানালে যে আমি হিলঘাট খণ্ড বন কার্যালয় সহকর্মী আর জখলামন্ডা খণ্ড বন কার্যালয় সহকর্মী যৌথ সহযোগত আমি বরগুলিলৈ গৈ এই অবৈধভাবে চলি থাকা মিলটো আমি উৎখাত করবলে সক্ষম হোক। মিলর গৰাকী পলাই যায় যদিও আমি মিলটো উৎখাত করে হিলঘাট খণ্ড বন কার্যালয় আনো আর আমি মালিকর বিরুদ্ধে আমি এজাহার দাখিল করো। মালিকজনের নাম তো কি? মালিকজনের নাম তো শহীদ আহমেদ বলে আমি গম পাইছো। তখন বরঘুলিরে আমি অবৈধভাবে চলা মিলর মালিকবিলাকক আজি ইয়ারপরাই সুকিয়াই দিব বিচার যে এনেকা অবৈধ কার্য অতি সোনকালে বন্ধ করো, নহলে আমি এনেকা পদক্ষেপ লোবলে আমি বাধ্য হম আর বিরুদ্ধে আমি এজাহার দাখিল করি। কলিয়াবরের পার্থপরিম হাজরিকার রিপোর্ট, অসম আদিত্য।